সম্মানিত দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠানে এই আলোচনায় আমরা আলোচনা আজকে আলোচনা করব সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে গত তিরিশ জানুয়ারি পাবনা পৌর নির্বাচনে নৌকার কিন্তু পরাজয় হয়েছিল আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আসলে কেন পরাজয় হয়েছিল সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সামনে উপস্থিত আছেন আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য জনাব ইব্রাহিম হোসেন মুন ভাই মন ভাই আপনার কাছে প্রথমে জানবো যে যে সম্প্রতি যে তিরিশে জানুয়ারি যে নির্বাচন পাবনা পাবনা পৌরসভা নির্বাচনটা অনুষ্ঠিত হলো সেই নির্বাচনে নৌকার যে পরাজয় সেই নৌকার পরাজয় নিয়ে আসলে আপনার বিশ্লেষণটা আসলে কি ধন্যবাদ জয় পরাজয় নির্বাচনের একটি অংশ আমি মনে করি হাড্ডি এ লড়াইয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে তো মন ভাই বিদ্রোহীরা যে কথাটি বলছে যে পক্ষাকাণ্ডা যেটা করছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে নৌকার যে মাঝি সে মাঝি নির্ধারণে একটি ভুল ছিল পাশাপাশি সেক্ষেত্রে একজন শিল্পপতির হাত রয়েছে অনেকে বলছে পাশাপাশি যে তৃণমূলের যে ত্যাগী নেতাকর্মী যারা আছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করে একজন হাইব্রিডকে মনোনয়ন দেওয়া হয়েছে এই বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণকে আপনি কি দেখবেন ধন্যবাদ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এমন অভিযোগ আমাদের বিদ্রোহীদের প্রার্থীদের মাঝখান থেকে এসেছে আমি মনে করি বিদ্রোহীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং হাস্যকর তবে হ্যাঁ একথা অস্বীকার করার উপায় নেই যে বিদ্রোহীগণ আমলিক করেন তাদের এই দলে অনেক ত্যাগ আছে অনেক ভূমিকা আছে তো আমরা আমার বিশ্বতি হয়েছি যে শুধুমাত্র বিদ্রোহীগণ নিজেদের স্বার্থে কিভাবে নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অভিরাম মিথ্যাচার করেছেন আমাদের নৌকার প্রার্থী মুর্তুজা বিশ্বাস সনি নট হাইব্রিড নট ইন্টোডোর তিনি তারও এই দলে যথেষ্ট ভূমিকা রয়েছে তিনি পাবনা জেলা যুবলীগের একজন সম্মানিত আওয়ামী যুবলীগের কনভেনর সুতরাং আমি মনে করি তাদেরই অভিযোগ সম্পূর্ণটাই কাল্পনিক আপনারা জানেন যে আমাদের প্রার্থী অর্থাৎ নৌকার প্রার্থী আলী মুরতা বিশ্বাস সনি তাকে বিদ্রোহীগণ হাইব্রিড বলে আখ্যা দিয়ে ওনারা ফায়দা নিয়েছেন পাশাপাশি হাইব্রিড সম্পর্কে তারা পৌরবাসীর কাছে ভুল ধারণাও দিয়েছে আসলে হাইব্রিড কি হাইব্রিড হচ্ছে উচ্চ ফলনশীল প্রতিটি রাজনৈতিক দল সময়ের প্রয়োজনে রাজনৈতিক প্রয়োজনে সমাজের সৎ আদর্শবান ক্লিন ইমেজের অধিকারীর নেতৃত্বে সার্চ করেন এটি রাজনৈতিক দলের কৌশল আমরা যদি একটু পিছনে দেখেন যে একসময় ঢাকার বুকে সাবের হোসেন চৌধুরী আমাদের প্রয়াত ঢাকার মেয়র আনিসুল হক বর্তমান মেয়র আতিকুল ইসলাম আমাদের সম্মানিত এমপি নরাইলের মাসিন মুর্তুজা সহ আমাদের দেশরত্ন শেখ হাসিনা সমাজের আনাচে কানাচে থাকা অত্যন্ত সৎ দক্ষ ক্লিন ইমেজের নেতৃত্বের সার্চ করে বিভিন্ন জায়গায় মনোনয়ন দিয়েছেন এবং সেক্ষেত্রে তারা পাশ করেছেন এবং তারা আওয়ামী লীগের জন্য ভালো ভূমিকা রেখেছেন আমি যদি আজকে বিদ্রোহীদেরকেই প্রশ্ন করি একটা সময় আপনাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগটা করতেন না সময়ের প্রয়োজনে রাজনৈতিক প্রয়োজনে পাবনার আওয়ামী লীগের প্রয়োজনে দেশরত্ন শেখ হাসিনা আপনাদেরকে আওয়ামী লীগে জাগা দিয়েছিলেন তখন তো আপনারা প্রশ্ন করেন নাই আজকে আপনারা স্ববিরোধী কথা বলছেন এবং আপনারা এই কাজটি করছেন কেন করছেন তা আজকে জনতার সামনে পরিষ্কার সম্পূর্ণ নিজেদের স্বার্থে আঞ্চলিকতার স্বার্থে এই ধরনের ঘৃণিত সিদ্ধান্ত যারা নিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক আর যে পার্থক্যতা বলা হচ্ছে আলী মুজা বিশ্বাস শনি সমাজের যুব সমাজের আইকন তিনি অত্যন্ত সৎ দক্ষ এবং পরিশ্রমী একজন ছাত্রনেতা তাকে মনন্দ দেওয়া দেশরত্ন শেখ হাসিনার আমি মনে করি শতভাগ সঠিক এবং নির্ভুল ছিল আপনি একজন শিল্পপতি কথাও বলেছেন আমি বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করি স্কোয়ার বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান এই স্কোয়ার বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই স্কোয়ার যখন পাবনার মানুষের কথা বলে এই স্কোয়ার পাবনার মানুষের অধিকারের কথা বলে এই স্কোয়ার পাবনার মানুষের ভাগ্যের পরিবর্তন চায় সেই স্কোয়ার যদি পাবনা পৌরসভা নির্বাচনে এই মনোনয়নের ক্ষেত্রে হস্তক্ষেপ করে থাকেন আমি মনে করি এটা পাবনার মানুষের জন্য আশীর্বাদ ছিল যে বিষয়টি আমরা ধারণ করতে পারলাম না কিন্তু কিন্তু এটাও একটি সুন্দর প্রশ্ন করেছেন এটা সত্য আমরা কেন্দ্র থেকে প্রায় অর্ধ শতাধিক কেন্দ্রের নেতা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা পাবনাতে এসেছিলাম আমাদের যুবলীগের সম্মানিত চেয়ারম্যান মহোদয় শেখ হজলে স্পরশ ভাই বাংলাদেশের প্রত্যেকটি যুবলীগের নেতা কর্মীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং তার খোঁজখবর রাখেন আলী মুর্তুজা বিশ্বাস সনি পাবনা জেলা যুবলীগের কনভেনর যখন দেশনে দেশরত্ন শেখ হাসিনা আমাদের যুবলীগের কনভেনরকে নৌকার মনোনয়ন দিয়ে দিয়ে দিলেন ঠিক সেই মুহূর্তে পাবনার একটি আওয়ামী লীগের বড় অংশ বিদ্রোহ ঘোষণা করল আমাদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত বিচক্ষণতা পরিচয় দিয়ে আমাদের কেন্দ্র থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে পাবনায় পাঠিয়েছিলেন এবং তার সুফল আমরা পেয়েছি আপনারা জানেন খুব হাড্ডাহাডি লড়াইয়ে সামান্য ভোটের ব্যবধানে আমরা হেরেছি তবে আর কিছুদিন সময় পেলে ষড়যন্ত্রকেদের মসনদ প্রায় ভেঙেই দিয়েছিলাম তারপরেও কেন্দ্রের নেতৃবৃন্দ এসে লোকাল লোকজনের সামনে এই ষড়যন্ত্রকে মুখ্য উন্মোচনের জন্য যথেষ্ট ভূমিকা রেখেছে আপনি অভিজ্ঞতা কথা বলছেন আমাদের যদি অভিজ্ঞতায় নির্বাচন কিনে বলতে হয় তাহলে আর একটু পিছনে যেতে হয় সেটা আপনারা দেখেন এই বাংলাদেশে রাজনৈতিক এক খল নায়ক জেনারেল রহমান রাজনীতির শুরুতে একটি সেন্টেন্সের মাধ্যমে তার রাজনীতিকে বেঁধে নিয়েছিলেন সেটি হচ্ছে তিনি বলেছিলেন যে আই উইল মেক দ্য পলিটিক্স ফ্রম ডিফিকাল্ট টু মোর ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান আজকে পাবনার রাজনীতিতে বিদ্রোহীগণ সেই জেনারেল জিয়ার রহমানের পদটিকেই বেছে নিলেন আমি এখানে মনে করি নৌকা মূলত হারে নাই হেরেছে যারা নিজ দলে বিরোধা করেছে দল তথা নৌকার বিরোধা করেছে মূলত হেরেছে তাদের মনুষ্যত্ব আমি তাদেরকে স্মরণ করে দেই এই দলে একমাত্র অপরিহার্য রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক এতক্ষণ শুনছিলেন পাবনার রাজনীতি এবং পাবনার সম্প্রতি যে পৌর নির্বাচন সেটি নিয়ে কথা বলছিলেন আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন আসলে উনি যেটি বলার চেষ্টা করছিলেন যে নির্বাচনে যাওয়ার পরাজয় থাকবেই কিন্তু রাজনীতির যে দুর্বৃত্তায়ন সেটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগের যে বিশাল অর্জন রয়েছে সেই অর্জনকে ধরে রাখতে হবে কোনো দুষ্কৃতিকারী বা কোনো প্রবাগণ্ডা যেন এই অর্জনকে নষ্ট করতে না পারে সেই কথাটি তিনি বলার চেষ্টা করছেন আমরা আশা করব আওয়ামী লীগের যে অর্জন রয়েছে সে অর্জন যেন জনগণের দর্গরা পৌঁছে পৌঁছে যায় এবং জনগণ যেন জানতে পারে যে আওয়ামী লীগের এই অর্জনগুলো রয়েছে সেই সাথে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি তোফাইল হোসেন শুভকামনা নিচ্ছি